মাগুরায় প্রতিপক্ষের হামলায় এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছে। শনিবার পূর্ব বিরোধে সদর উপজেলা শ্রীরামপুর গ্রামের মাঠে কাজ করার সময় প্রতিপক্ষ আরজু মোল্লা ও তার লোকজন জাহিদ জোয়াত্তারের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে জাহিদকে কুপিয়ে জখম ও পায়ের রক্ত কেটে দেয় তারা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়। এদিকে মাদারীপুরে দোকান থেকে ডেকে নিয়ে এক চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরিবারের অভিযোগ, সদর উপজেলার আনন্দবাজারের দোকান থেকে আউয়াল মাতুব্বরকে ডেকে নিয়ে স্থানীয় নান্নু চুন্নু মাতুব্বর ও তাদের লোকজন হত্যা করে। নিহত আউয়ালের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতির সামাল দিতে দুই এলাকাতেই পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। Bye-bye.